হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি বৃষ্টি আছি আপনাদের সাথে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার অথেন্টিক একটি রেসিপি, সেটা হচ্ছে ইলিশ খিচুড়ির রেসিপি। কালের বিবর্তনের কারণে আমরা অনেকেই অনেক রকমভাবে ইলিশ খিচুড়িটা তৈরি করে থাকি, তবে সেই গ্রাম বাংলার যে অথেন্টিক স্বাদ গন্ধ সেটা আমরা কোনোভাবে এই ইলিশ খিচুড়িটাতে পাই না। তবে আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে 100% গ্রাম বাংলার অথেন্টিক রেসিপিটা শেয়ার করার জন্য। তো আমি আশা করবো আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা সেই গ্রাম বাংলার অথেন্টিক ইলিশ খিচুড়ির স্বাদ ঘ্রাণ সবই পাবেন। তো কথা না বাড়িয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনাদের সবার অনেক 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 বেশি ভালো লাগবে। তো চলুন চলে যাই ইলিশ খিচুড়ি তৈরি করতে। তো ইলিশ খিচুড়ি তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ মুগের ডাল। আর আজকের ইলিশ খিচুড়িটা আমি সম্পূর্ণ মুগের ডাল দিয়ে তৈরি করব, তবে আপনারা চাইলে মুসুরির ডাল এবং মুগের ডাল দুইটা মিশ্রণে খিচুড়িটা তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার চুলার আঁচটাকে লো হিটে রেখে আমরা ডালটাকে ভেজে নেব 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। আর অনবরত নেড়েই কিন্তু ডালটাকে ভাজতে হবে। চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে কোনোভাবে কিন্তু ডালগুলোকে ভাজা যাবে না। 10-15 মিনিট পর আপনি আস্তে আস্তে দেখবেন ডাল থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ ছাড়তে শুরু করেছে এবং ডালের রঙটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে সুন্দর একটা সোনালি রঙে পরিবর্তন হয়ে যাবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আমাদের ডাল ভাজাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি ইলিশ খিচুড়িটা তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালগুলো। আর ডালটাকে ভেজে কিন্তু সাথে সাথে অন্য পাত্রে ট্রান্সফার করতে হবে, তা না হলে কিন্তু ডালটা পুড়ে যাবে প্যানের অতিরিক্ত হিট রেখে। এবার পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে আমি চাল আর ডালটাকে কোচলিয়ে সুন্দর করে ধুয়ে নিব, যাতে করে চাল আর ডালের এক্সট্রা ময়লাটা বেরিয়ে যায়। ধুয়ে আমি চাল আর ডালটাকে ঝরা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য, যাতে করে আমাদের খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয়। এবার ইলিশ খিচুড়িটা তৈরি করার জন্য এখানে আমি 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর ইলিশ মাছগুলোকে আমি একটু মোটা পিস করে কেটে নিয়েছি, যাতে করে খিচুড়িটা তৈরি করার সময় ইলিশ মাছটা যাতে ভেঙে না যায়। আপনারাও চেষ্টা করবেন একটু মোটা পিস করে ইলিশ মাছগুলোকে কেটে নিতে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা এবং 2 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা, সামান্য একটু হলুদ আর একটা কাঁচামরিচ দিয়ে পেস্ট করে নিয়েছি। যেহেতু সরিষাতে একটু তিতা ভাব থাকে, এর জন্য একটা কাঁচামরিচ আর একটু হলুদ দিলে সরিষার যে তিতা ভাবটা সেটা চলে যায়। আর 2 রকম সরিষা ব্যবহার করেছি, কারণ কালো সরিষাটা একটু ঝাঁঝালো আর হলুদ সরিষাটা একটু ঝাঁজ কম, যার কারণে আমি 2টা সরিষাই ব্যবহার করেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করছে। তারপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর আজকে আমি সম্পূর্ণ ইলিশ খিচুড়িটা তৈরি করব সরিষার তেলে, যাতে করে ইলিশ খিচুড়ির অথেন্টিক ফ্লেভারটা আপনারা পান। এবার সবগুলো মশলা আমি হাতের সাহায্যে ভালো মতো মেখে নিব। আর অবশ্যই মশলাটাকে হাতের সাহায্যে ভালো মতো মেখে নিতে হবে, এই কাজটা হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। তো আমাদের মশলাটা মেখে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ইলিশ মাছগুলো। মাছগুলোকে আমি 1 পিস করে দিব আর এরকম ভালো মতো এপিট ওপিট করে মশলা মাখিয়ে নিব, যাতে করে মাছের ভিতরে লবণটা খুব সুন্দর মতো ঢুকতে পারে। আর একসাথে মাছগুলো মাখতে গেলে অনেক সময় মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই 1 পিস 1 পিস করে আমি সুন্দর করে মাছগুলোকে মেখে নিচ্ছি। তো আমি কাজটা কীভাবে করছি সেটা স্ক্রিনে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এভাবে করে আমি সবগুলো মাছ ম্যারিনেট করে রেখে দিব। তো
তো দেখুন এরই মধ্যে কিন্তু আমাদের সবগুলো মাছ ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এই মাছগুলোকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এর বেশি রাখার কোনোই দরকার নেই, যেহেতু ইলিশ মাছ একটু নরম হয়ে থাকে, যার কারণে 10 মিনিটের জন্য রাখলেই যথেষ্ট, যাতে করে মশলাটা ভিতরে ঢুকে যায়। আর এদিকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। আর আমি আগেই বলেছি আজকে ইলিশ খেচুরিটা আমি একেবারে অথেন্টিক ফ্লেভার চাচ্ছি, যার কারণে আমি সরিষার তেল ব্যবহার করেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিব, একেবারে গোল্ডেন কালার করে ভাজা যাবে না, পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আর আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম নরম করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব। এর বেশি ভাজার কোনোই দরকার নেই, তাতে করে ইলিশ খেচুরির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর হলুদের গুঁড়াটা আমি সরাসরি তেলেই ব্যবহার করেছি, যাতে করে ইলিশ খিচুড়ির কালারটা অনেক বেশি সুন্দর আসে, আর হলুদের যে একটা কাঁচা স্মেল সেটা যাতে নষ্ট হয়ে যায়। আর অনেক সময় আমরা অনেকেই ইলিশ খিচুড়িতে অনেক ধরনের মশলা ব্যবহার করে থাকি, যেমন ধনে, জিরে, আদা বাটা, রসুন বাটা, এগুলো। এতে করে ইলিশ মাছের যে নিজস্ব একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যায়, আর অথেন্টিক ফ্লেভারটাও পাওয়া যায় না। তাই আমি চেষ্টা করেছি কম মশলায় আজকের ইলিশ খিচুড়িটা তৈরি করার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডালগুলো। দিয়ে আমি এবার হাই হিটে ভেজে নিব 10 মিনিটের জন্য। আর চাল আর ডালটা অবশ্যই হাই হিটে ভাজতে হবে, লো হিটে কিন্তু কখনোই চাল ডাল ভাজতে যাবেন না, এতে করে চালটা ভাজা ভালো হয় না, আর খিচুড়ি বা পোলাও যেটাই বলি না কেন ঝরঝরে হয় না। তো 10 মিনিট পর আমাদের চাল আর ডালগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ফেড়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আমি আবারও বলছি লবণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে। আর মাছ ম্যারিনেটের সময় যেহেতু আমরা মশলা ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে আমাদের চাল আর ডালের জন্য লবণটা ব্যবহার করলেই হবে, যেহেতু ম্যারিনেটে আমরা লবণ ব্যবহার করেছি। দিয়ে আমি আবারও একটু ভেজে নিব 2-1 মিনিটের জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 7.5 কাপ পরিমাণ জল। আমি যে কাপটা দিয়ে চাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই আমি 7.5 কাপ ফুটন্ত গরম জল এখানে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খিচুড়ি রান্নার সময় গরম জলটা ব্যবহার করবেন, এতে করে খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয়। এবার একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করব 7 মিনিটের জন্য। আর 7 মিনিটের মধ্যে আমাদের চালগুলো কিন্তু 80% কুক হয়ে যাবে, এর বেশি কিন্তু চালগুলো সিদ্ধ করার কোনো দরকার নেই, কারণ পরবর্তীতে আমরা এটাকে লেয়ারিংয়ে দমে দিব। তো 7 মিনিট হতে থাকুক, এদিকে আমরা মাছগুলোকে 10 মিনিট পর ম্যারিনেট থেকে একটু মশলাগুলোকে ছাড়িয়ে একটা সাইডে রেখে দিব। আর মশলাগুলো কিন্তু মাছের গায়ে হালকা হালকা লেগে থাকবে, একেবারে কিন্তু ছাড়িয়ে নেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা করে মশলাগুলোকে ছাড়িয়ে নিলাম। নিয়ে বাকি যে এক্সট্রা মশলাগুলো 7 মিনিট পর ইলিশ খিচুড়ির ঢাকনাটা খুলে খিচুড়িটাকে আমরা যে ইলিশ মাছের যে মশলা ছিল সেটা আমরা এখানে অ্যাড করে দিব। দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নেব, যাতে করে এই সরিষার ফ্লেভারটা ইলিশ মানে ইলিশ খিচুড়ির সব জায়গায় পৌঁছাতে পারে। আর যেহেতু হচ্ছে আমরা ইলিশ খিচুড়িতে অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করিনি, তাই ইলিশ মাছের যে নিজস্ব একটা স্বাদ প্লাস সরিষার একটা ঘ্রাণ, এটা কিন্তু স্বাদটাকে একদমই অথেন্টিক যে ফ্লেভার সেটাই দিবে। এবার ভালোমতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তারপর আমরা এখানে অর্ধেকটা পরিমাণ ভাত উঠিয়ে রাখব একটা সাইডে। অর্ধেকটা পরিমাণ খিচুড়ি আমি এখানে একটা সাইডে উঠিয়ে নিয়ে এবার বাকি খিচুড়িটাকে আমি সুন্দর মতো বিছিয়ে দিব, মানে সুন্দর করে একটা সাইড করে নিচ্ছি, যাতে করে আমাদের মাছগুলো লেয়ারিং করতে সুবিধা হয়। তো আমি একটু সব দিক সমান করে দিচ্ছি। এরপর এক পিস করে ইলিশ মাছ নিয়ে আমি একটু জায়গা ফাঁকা রেখে মাছগুলোকে বসিয়ে দিব। আর অবশ্যই একটু জায়গা ফাঁকা রেখে মাছগুলোকে বসাবেন, তাহলে মাছগুলো পরবর্তীতে তোলার জন্য সুবিধা হবে।
আবার মাছগুলো মানে ভালোমতো দমে সিদ্ধ হতে পারবে। এরপর আমি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব ইলিশ খিচুড়ির মূল যে উপকরণ, সেটা হচ্ছে লেবু পাতা। আমি 5-6টা লেবু পাতা ধুয়ে এরকম একটু বিছিয়ে দিচ্ছি। আর এই লেবু পাতাটাই কিন্তু আপনাদের ইলিশ খিচুড়ির অথেন্টিক যেই স্বাদ সেটা এনে দিবে। এবার বাকি যে খিচুড়িটা আমরা একটা সাইডে উঠিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। দিয়ে সুন্দর করে সমান করে আমরা এটাকে লেয়ারিং করে নিব। আর চেষ্টা করবেন ইলিশ খিচুড়িতে লেবু পাতাটা ব্যবহার করার জন্য, যদি না থাকে একান্তই সেক্ষেত্রে আপনারা বাদ দিতে পারেন। এরপর আমি 5-7টা কাঁচামরিচের নিচের অংশটা একটু এরকম ভেঙে গেঁথে দিব, যাতে করে কাঁচামরিচের একটা ফ্লেভার বের হয় আর ঝালটাও যাতে না হয়। তারপর আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, ওপর থেকে একটু সুন্দর করে ছড়িয়ে দিব। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দমে রেখে দিব 20 মিনিটের জন্য। আর 20 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ইলিশ মাছটা পুরোপুরি একদম রান্না হয়ে যাবে দমে। আর চুলার আঁচটাকে কিন্তু একদম লো রেখে আমি 20 মিনিটের জন্য দমে রেখেছিলাম। আর বাকি যে 20% রাইসটা কুক হওয়ার ছিল সেটাও কিন্তু এর মধ্যে হয়ে যাবে। তো দেখুন 20 মিনিট পর আমরা যে যে জায়গায় মাছগুলো দিয়েছিলাম দমে, তো ওরকম আস্তে করে একটু ফাঁকা করে নিয়ে আমরা মাছ উপর থেকে ভাতগুলো সরিয়ে মাছগুলোকে বের করে নিব। এখন আমরা গরম গরম ইলিশ খিচুড়িটা পরিবেশন করে নিব। সকাল দুপুর অথবা রাতে যে কোনো সময় কিন্তু এই ইলিশ খিচুড়িটা খেতে অসাধারণ লাগে। শীতের দিনে, গরমের দিনে কিন্তু খিচুড়ি জাতীয় জিনিস অত বেশি খাওয়া যায় না, শীতের দিনে যাও একটু খাওয়া যায়। সরিষা প্লাস লেবু পাতার একটা যে ফ্লেভার আপনাকে একদমই হচ্ছে অথেন্টিক একটা স্বাদ দিবে ইলিশ খিচুড়ি। আর যেহেতু অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করা হয়নি, ইলিশ মাছের নিজস্ব স্বাদটাও আপনারা পাবেন। তো আমি বলবো আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন, আপনারা অবশ্যই গ্রাম বাংলার অথেন্টিক সেই স্বাদটা পাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া রাখবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো।